বন্ধুরা ইতিমধ্যেই আমি এখন ইন্ডিয়ান রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আছি তো ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ট্রেনিং দিয়ে কিছু ছেলেকে নিয়োগ করা হবে তো ডিটেলস আমরা জেনে নেবো এই ভিডিওর মাধ্যমে তার জন্য পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকতে হবে আর আমাদের এই চ্যানেলে যদি তোমরা প্রথম হয়ে থাকো চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সমস্ত রকম সরকারি চাকরির নিউজ জানার জন্য তো বন্ধুরা এসো এবার দেখে না যাক যে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেই নোটিশটি একবার এক নজরে দেখে যাক তারপরে আমরা ডিসকাস করব যে এই নোটিসের কী কী ক্রাইটেরিয়া আছে বয়স কত লাগবে এবং কোন কোন ডিপার্টমেন্টে ট্রেনিং করা হবে এবং কোন কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো এখানে কী বলা আছে সেটি একবার এক নজরে আমরা দেখে নেব যে ভারতীয় রেলে ভারতীয় রেলে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ রেল নির্মাণ কারখানায় অর্থাৎ যে রেল যেখানে তৈরি হয় সেখানে কিন্তু বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে কোনো রকম পরীক্ষা ছাড়াই মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে ট্রেনিং চলাকালীন প্রতি মাসে কিন্তু স্যালারি দেওয়া হবে আগ্রহী থাকলে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত জেনে নিতে হবে তো কি কী আছে আমরা জেনে নেব প্রশিক্ষণের নাম হচ্ছে অ্যাপ্রেন্টিক্স ট্রেনিং প্রশিক্ষণের সময়সীমা হচ্ছে এক বছর এক বছর যারা কিন্তু ট্রেনিং দেবে তাদেরকে স্যালারি দেয়া হবে যেসব ট্রেডে নিয়োগ করা হবে সেগুলো এক নজর আমরা দেখে নেব তো কোন কোন ট্রেডে নিয়োগ করা হবে তো এখানে বলা হয়েছে ফিটার মেশিনিস্ট মেকানিক মোটর ভেলিকেল টার্নার প্রোগ্রামিং কাম অপারেটর ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মেকানিক এই সব পদে নিয়োগ করাবে টোটাল শূন্য পদ হচ্ছে একশো বিরানব্বইটি বয়স এখানে চাওয়া হয়েছে এখানে বলে দিয়েছে তেরো নয় দু হাজার একুশ তারিখের হিসাবে বয়স হতে হবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে ও বিসি প্রার্থীরা সর্বোচ্চ তিন তিন বছর ছাড় পাবেন বয়সে আর এস সি এস টি প্রার্থীরা বয়সে পাঁচ বছর ছাড় পাবেন তো এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি তো এখানে সমস্ত ডিটেলস তোমাদের দেওয়া আছে তো এক সাইডে পাসপোর্ট সাইজ ফটো তোমাদেরকে বসাতে হবে রিসেন্ট তারপর তোমাদের কোন ট্রেডে তোমরা অ্যাপ্লাই করবে সেই ট্রেডের নাম দিতে হবে তারপরে তোমাদের ক্যান্ডিডেট অর্থাৎ যিনি আবেদন করবে তার নাম তোমরা যদি আবেদন করো তার নাম দিতে হবে তারপরে ফাদার্স নেম মাদার্স নেম গার্জিয়ান নেম অর্থাৎ ফাদার্স নেম যদি ফাদার্স না থাকে সেক্ষেত্রে মাদার্স নাম নেম দিতে হবে তো এরপরে কী বলেছে ডেট অফ বার্থ তোমাদের জন্ম তারিখটা এখানে বসাতে হবে তোমরা এসসি এসটি না ওবিসি না ইউ না এক্স সার্ভিসম্যান সেখানে কিন্তু রাইট চিহ্ন তোমাদেরকে দিতে হবে তারপরে তোমরা দেখতে পাচ্ছ পারমানেন্ট অ্যাড্রেসটা দিতে হবে পিনকোড সমেত তোমাদের পোস্ট ভিলেজ থানা সব সময় তোমাদেরকে দিতে হবে ইমেল আইডি দিতে হবে তারপরে তোমাদের আইডেন্টিফাই মার্ক অর্থাৎ তোমাদের যদি কোনো জায়গায় কেটে যায় ফেটে যায় সেই সমস্ত দু জায়গায় আইডেন্টিফাই করার মতো মার্ক যেখানে আছে সেই সব দু জায়গার নাম দিতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান ক্ষেত্রে কারো যদি শিক্ষাগত যোগ্যতা বেশি থাকে কোনো অসুবিধা নেই এডুকেশন কোয়ালিফিকেশনটা এখানে তোমরা দিতে পারো তারপরে বোর্ড তোমরা কোন কত সালে কত কোন বোর্ড থেকে পাস করেছো সেগুলো সব টোটাল তোমাদেরকে বসাতে হবে বসানোর পর তোমাদেরকে আবার কী করতে হবে দেখে নেওয়া যাক তো এখানে বলে দিয়েছে যে কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর তো কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাস করে থাকতে হবে সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এনসিবিটি স্বীকৃত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে স্যালারি কিভাবে দেওয়া হবে এখানে বলে দিয়েছে ফিটার মেশিনিস্ট মেকানিক মোটর ভেহিক্যাল টার্নার ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মেকানিক্স পদের শুরুতে প্রতি মাসে বারো টাকা দেওয়া হবে আর প্রোগ্রামিং অপারেটর পদের ক্ষেত্রে শুরুতে প্রতি মাসে দশ টাকা বেতন দেওয়া হবে আবেদন পদ্ধতি কিভাবে করতে হবে আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে ইন্ডিয়ান ডাব্লু ডট আর ইন্ডিয়ান রেলওয়ে গভ এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে নির্দিষ্ট ফর্মটি ডাউনলোড করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে আবেদন করতে হবে আবেদন করতে পারবেন আগামী তিরিশে সেপ্টেম্বর মধ্যে আবেদনপত্র পাঠানোর ঠিকানা দি সিনিয়র পার্সোনাল অফিসার রেলওয়ে ফ্যাক্টরি তো এখানে পার্সোনাল ডিপার্টমেন্ট তো এখানে বলে দিয়েছে তোমরা ঠিকানাটা তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে ঠিকানা এই ঠিকানাটা কিন্তু আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো চাইলে তোমরা ওখান থেকে ভালো করে দেখে নিতে পারবে এই ঠিকানায় তোমরা তোমাদের সমস্ত ডকুমেন্টস এবং ফর্মটার ফর্মাট তোমরা ফিল করে তোমাদের যা যা ডকুমেন্টস আছে সেগুলো একসাথে অ্যাটাচ করে তোমরা একটা খামের ভেতর তোমরা এই অ্যাড্রেসে তোমরা পাঠিয়ে দেবে তাহলে তোমাদের যে অ্যাপ্লিকেশান সেই অ্যাড্রেসে পৌঁছে যাবে তো এইভাবেই তোমাদেরকে আবেদন করতে হবে আর তোমাদের এই আবেদনের জন্য তোমাদের যে ফ্রি দিতে হবে অর্থাৎ আবেদন ফ্রি যেটা লাগবে সেটা হচ্ছে একশো টাকার একটি পোস্টাল অর্ডার ডিমান্ড ড্রাফ কাটতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হবে এসসি এস টি এবং পিডাব্লিউডি মহিলা প্রার্থীদের জন্য রকম আবেদন ফ্রি লাগবে না তো অফিসিয়াল নোটিশটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একবার অফিসিয়াল নোটিশটা অলরেডি আমার ডাউনলোড করা আছে তাও তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি তো অফিসিয়াল নোটিশটা একবার দেখে নেওয়া যাক তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়াল নোটিশ যেটি ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে প্রকাশিত হচ্ছে টোটাল শূন্য এখানে দেওয়া আছে তো এসসির টোটাল শূন্যপদ উনত্রিশটা এসটির চোদ্দোটা ও বিসির একান্নটা ইউ হচ্ছে আটানব্বইটা টোটাল মিলিয়ে হচ্ছে একশো বিরানব্বইটা শূন্যপদ তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট তো এর জন্য কিন্তু তোমাদের আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে টেলিগ্রামে লিঙ্ক দিয়ে রাখবো তো ওখানে তোমরা জয়েন হয়ে যাবে তো টেলিগ্রামে এই নোটিশের তোমরা পিডিএফটা ওখানে পেয়ে যাবে তোমরা ওখানে ভালো করে একটু দেখে নিতে পারো আর ভিডিওটা তোমাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের পাশে থাকবে আর পাশে থাকা আইকনের অল নোটিফিকেশনটা অন করে দেবে যাতে সবার আগে সমস্ত রকম সরকারি চাকরির নিউজ তোমরা সর্বপ্রথম পেয়ে যাও তো নমস্কার